একজন গণিত শিক্ষকের শ্রেণিকক্ষে কীভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত উচ্চকণ্ঠে শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে বৈচিত্র্যের নীতি অনুসরণ করে উপরের সবকটি সঠিক সঠিক উত্তরটি হবে উপরের সবকটি সঠিক অর্থাৎ অপশন ডি কারণ শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বিভিন্নভাবে প্রশ্ন করলে শিক্ষার্থীরা সেই প্রশ্নটি বুঝতে পারবে খুব সহজেই তাই সঠিক উত্তর অপশন ডি উপরের সবকটিই সঠিক নেক্সট প্রশ্ন দুই নম্বর মূল্যায়ন এবং পরীক্ষা এই দুটি একই আপনি কি এই ধারণার সঙ্গে একমত অপশন এ হ্যাঁ অপশান বি না অপশন সি সম্ভবত অপশন ডি কিছুটা একই এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবি আমি আজকে প্রথমেই তোমাদের হোমওয়ার্কটি দিয়ে দিলাম তিন নম্বর প্রশ্ন একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কোন আচরণটি ক্লাসে অবলম্বন করবেন অপশান এ স্বৈরতান্ত্রিক অপশন বি গণতান্ত্রিক অপশান সি নরমপন্থী অপশান ডি চরমপন্থী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন বি গণতান্ত্রিক পদ্ধতিতে নেক্সট চার নম্বর প্রশ্ন আপনার গণিতের ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন অপশন এ তাকে বকাবকি করবেন অপশন বি সঠিক তথ্য দেবেন অপশন সি পুনরায় তাকে বলার সুযোগ দেবেন অপশন ডি তার উত্তরটি ভুল বলে বসিয়ে দেবেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি সঠিক তথ্য দেবেন এটি হবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন গণিতের ক্লাসে ব্যবহৃত ব্ল্যাকবোর্ড এবং বোর্ড হল এক প্রকার অপশন এ স্বয়ং শিখন কৌশল অপশন বি সক্রিয়তা ভিত্তিক উপকরণ অপশন সি শ্রুতি নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ অপশন ডি দর্শন নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ডি দর্শন নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ তাহলে গণিত ক্লাসে ব্যবহৃত ব্ল্যাকবোর্ড এবং গ্রাফবোর্ড হল দর্শন নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ ছয় নম্বর প্রশ্ন গণিত হল এমন একটি পথ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে কে বলেছেন অপশন এ লক অপশন বি সক্রেটিস অপশন সি প্লেটো অপশন ডি ফ্রয়েড সঠিক উত্তরটি হল অপশন এ লক সাত নম্বর প্রশ্ন একজন গণিত শিক্ষকের বা শিক্ষিকার শিক্ষাদানের মূল উদ্দেশ্য হল অপশন এ ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা অপশন বি ছাত্রছাত্রীদেরকে কিছু কিছু নোটস লিখিয়ে দেওয়া অপশন সি ছাত্রছাত্রীদের পরীক্ষার উপযোগী করে তোলা অপশন ডি পাঠ্যসূচি অনুযায়ী গণিতের তথ্যগুলি পরিবেশন করা সঠিক উত্তরটি হল অপশন এ ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা এটি হবে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার শিক্ষাদানের মূল উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার করণীয় হল অপশন এ নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করা অপশন বি ছাত্রছাত্রীদের সম্ভাব্য প্রশ্নগুলো সরবরাহ করা অপশন সি মাঝে মাঝে শ্রেণীতে অভীক্ষার ব্যবস্থা করা অপশন ডি কোনোটি নয় এই আট নম্বর প্রশ্নটিও আমি তোমাদের জন্য রাখছি তোমরা কমেন্ট করে এর সঠিক উত্তরটি জানাবে আজকে আমি তোমাদের দুটি হোমওয়ার্ক দেব একটি প্রথমে দিয়েছি দুই নম্বর আর এই প্রশ্নটা হল আট নম্বর তোমরা অবশ্যই উত্তর আমাকে কমেন্ট করে জানাবে নয় নম্বর প্রশ্ন একজন গণিত শিক্ষকের যে গুণ অপরিহার্য তা হল অপশন এ বিষয়বস্তু সম্পর্কে ধারণা অপশন বি ব্যক্তিত্ব অপশন সি শিক্ষকতার যোগ্যতা অপশন ডি উপরের সবকটিই সঠিক উত্তরটি হবে অপশন ডি উপরের সবকটি একজন গণিত শিক্ষকের ক্ষেত্রে তার বিষয়বস্তু সম্পর্কে ধারণা ব্যক্তিত্ব এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তার থাকতে হবে দশ নম্বর প্রশ্ন গণিত বইয়ের পাঠ্যসূচি হওয়া উচিত অপশন এ সমস্যার ক্রম অনুসারে অপশান বি ক্রম অনুসারে অপশন সি যৌক্তিক ক্রম অনুসারে অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন সি যৌক্তিক ক্রম অনুসারে একটি গণিত বইয়ের বা অঙ্ক বইয়ের পাঠ্যসূচি সবসময় হওয়া উচিত কোন হিসেবে যৌক্তিক ক্রম অনুসারে অর্থাৎ যুক্তির বিচার অনুসারে এগারো নম্বর প্রশ্ন গণিতের ভিত্তি কী বা ভিত্তি হলো অপশন এ যোগ ও বিয়োগ অপশন বি বিয়োগ ও গুণ অপশন সি বিয়োগ ও ভাগ অপশন ডি কোনোটি নয় তাহলে সঠিক উত্তরটি হবে গণিতের ভিত্তি হল অপশন এ যোগ এবং বিয়োগ যোগ এবং বিয়োগই হল গণিতের মূল ভিত্তি বারো নম্বর প্রশ্ন গতির কথা বিবেচনা করলে নিচের কোন ক্ষেত্রে ঘূর্ণনের সৃষ্টি হয় অপশন এ আলোক অপশন বি বৃষ্টির ফোঁটা অপশন সি ঘড়ির কাঁটা অপশন ডি কোনোটিই নয় খুবই সহজ একটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এর সঠিক উত্তরটি হবে অপশন সি ঘড়ির কাটা গতির কথা বিবেচনা করলে এবং যদি ঘূর্ণনের সৃষ্টি হয় তাহলে অবশ্যই সঠিক উত্তরটা হবে কি ঘড়ির কাটা তেরো নম্বর প্রশ্ন গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল অপশন এ উন্নত বিদ্যালয় অপশন বি উন্নত পরিবার অপশন সি শিক্ষণের আকাঙ্ক্ষা অপশন ডি পিতামাতার সঙ্গে শিক্ষার্থীর সুসম্পর্ক এই প্রশ্নটির উত্তর হবে অপশন সি শিক্ষণের আকাঙ্ক্ষা শিক্ষণের আকাঙ্ক্ষা থাকলেই গণিত শিখনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে অর্থাৎ গণিত শিখনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণই হল শিক্ষণের আকাঙ্ক্ষা পরবর্তী প্রশ্ন কোন গণিতজ্ঞ সর্বপ্রথম অক্ষর দ্বারা সংখ্যা প্রকাশের পদ্ধতি আবিষ্কার করেন অপশন এ আর্যভট্ট অপশন বি শ্রীধর আচার্য অপশন সি ভাস্করাচার্য অপশান ডি থ্যালাস সঠিক উত্তরটি হলো অপশন এ আর্যভট্ট আর্যভট্ট সর্বপ্রথম অক্ষর দ্বারা সংখ্যা প্রকাশের পদ্ধতি আবিষ্কার করেন পনেরো নম্বর প্রশ্নটি হল আর অ্যাক্ট দুই অনুযায়ী বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করার দায়িত্ব কার ওপর অপশন এ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অপশন বি বিদ্যালয় উন্নয়ন কমিটি অপশন সি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি অপশন ডি উপরের কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে অপশন সি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এখানে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রাখছি ভিইসি এর পুরো নাম কি ভিইসি এর পুরো নাম কি তোমরা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাও ষোলো নম্বর প্রশ্ন ভাগ পদ্ধতিতে আমরা পাই ভাজ্য সমান ভাগফল যোগ ভাজক মাইনাস ভাগশেষ অপশন বি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল মাইনাস ভাগশেষ অপশন সি ভাজ্য মাইনাস ভাগশেষ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল অপশন ডি ভাজ্য মাইনাস ভাগফল ফল টু ভাজক ইন্টু ভাগশেষ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি ভাজ্য মাইনাস ভাগশেষ ইকোয়াল টু ভাজক ইন্টু ভাগ ফল কেন আমরা জানি ভাজ্য ইকোয়াল টু ভাজক ইন্টু ভাগফল ফল যোগ ভাগশেষ তাহলে ভাগশেষ যে যোগ আমাদের শেষে থাকে সেটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে ভাজ্য মাইনাস ভাগশেষ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল হয় তাই সঠিক উত্তরটি হলো অপশন সি সতেরো নম্বর প্রশ্ন প্রাথমিক স্তরের অন্তর্গত সব থেকে ছোটো কত বছরের শিশুদের আঙ্গুল গণনা করতে বলা যেতে পারে অপশন এ পাঁচ বছর অপশন বি সাত বছর অপশন সি দশ বছর অপশন ডি বারো বছর সঠিক উত্তরটি হবে অপশন বি সাত বছর নেক্সট প্রশ্ন আঠারো নম্বর গণিত শাস্ত্র হল এক প্রকার অপশন এ গণনা অপশন বি সংখ্যা বিজ্ঞান অপশন সি বুদ্ধিবিজ্ঞান অপশন ডি উপরের সবগুলিই সঠিক তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অবশ্যই অপশন ডি উপরের সবগুলি সঠিক কেন গণিত শাস্ত্রের ক্ষেত্রে আমাদের গণনার প্রয়োজন হয় সংখ্যার প্রয়োজন হয় এবং বুদ্ধির অবশ্যই প্রয়োজন হয় তাই আমরা বলতে পারি গণিত শাস্ত্র হল গণনা সংখ্যা বিজ্ঞান এবং বুদ্ধিবিজ্ঞান উপরের সবগুলিই সঠিক উনিশ নম্বর প্রশ্ন গণিত শিখনের ক্ষেত্রে শিশুর দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে অপশন এ মস্তিষ্ক অপশন বি চেতনা অপশন সি চিন্তাশক্তি অপশন ডি সবকটেই সঠিক এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ মস্তিষ্ক কারণ গণিত শিখনের ক্ষেত্রে একটি শিশুর দেহ ও মনের মধ্যে সংযোগ স্থাপন অর্থাৎ সমন্বয় সাধন কে করবে মস্তিষ্ক করবে তাই সঠিক উত্তর অপশন এ মস্তিষ্ক নেক্সট প্রশ্ন আজকের পর্বের শেষ প্রশ্নটি হলো অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নটি হলো একজন আদর্শ গণিত শিক্ষকের কাজ হবে অপশন এ মুখোমুখি শিক্ষাদান এবং সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা অপশন বি ছাত্রছাত্রীদের কাছে নিজেকে জ্ঞানের আদর্শ ভাণ্ডার হিসেবে তুলে ধরা অপশন সি সপ্তাহে দু দিন ছাত্রছাত্রীদের গল্প বলা অপশন ডি প্রতিদিন ক্লাসে শুরু করার সময় বোর্ডের ওপর একটি ছবি আঁকা তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ মুখোমুখি শিক্ষাদান এবং সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন দেখা হবে পরের পর্বে Thank you for watching.